পূর্ব বর্ধমানের গলচিত বিক্ষোভের মুখে পড়লেন নেপাল ঘুরি খোদ বিধায়ক এবার বিক্ষোভের মুখে পূর্ব বর্ধমানের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত নেপাল ঘুরি শতাব্দী কুনাল দেবাংশু অসিতের পর এবার বিক্ষোভের মুখে গলচিত তৃণমূল বিধায়ক নেপাল ঘুরি পূর্ব বর্ধমানের গলচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে দিদির দূত নেপাল ঘুরি আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি কমলকৃষ্ণ দে টেলিফোনে রয়েছে কমলকৃষ্ণ নেপাল ঘুরিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অসংখ্য গ্রামবাসী কি কারণে বিক্ষোভ কি তাদের অভিযোগ কি দাবি দেখো আজকে দিদি দূত হিসেবে দিদি সুরক্ষা করছ কবচ কর্মসূচিতে একটি বলছির বিধায়ক নেপাল ঘুরি বলছির জয়কৃষ্ণপুর গ্রামে যান এবং জয়কৃষ্ণপুর যে সুস্বাস্থ্য কেন্দ্র সেই সুস্বাস্থ্য কেন্দ্রে তিনি আজকে পরিদর্শন করার কথা ছিল এবং তিনি যখন সেখানে গিয়ে পৌঁছান তখন একাংশ গ্রামবাসী এবং একাংশ তৃণমূল কর্মী তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিক্ষোভ পর তিনি বিক্ষোভের পরে আটকে থাকেন এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে আবাস যোজনার ঘর থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিম্নমানের খাবার এমনকি গ্রামের যে রাস্তাঘাট সেই সমস্ত কিন্তু অচল অবস্থা এবং পাশাপাশি তারা যেটা আরো অভিযোগ করেন যে বিধায়ক হওয়ার পর থেকে এখনো কোনোদিনই পর্যন্ত তিনি কিন্তু গ্রামে আসেনি এবং সেই সমস্ত কারণেই কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখিয়েছেন পাশাপাশি একাংশ তৃণমূল কর্মী তারাও হচ্ছে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্থানীয় যে পঞ্চায়েত সদস্য সেই পঞ্চায়েত সদস্য স্বামীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায় এবং তাদের যেটা অভিযোগ তৃণমূল কর্মীদের যে তাদের যে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য সেই পঞ্চায়েত সদস্যকে না জানিয়েই কিন্তু এই সুরক্ষা কবচ কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারপরে এই প্রতিবাদ স্বরূপ তারা এই বিক্ষোভ দেখিয়েছেন এবং পরে কিন্তু যেটা জানা গেছে পরবর্তী ক্ষেত্রে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরে কিন্তু বিধায়ক সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং নেপাল চন্দ্র বড়ুয়ের সাথে আমরা কথা বলেছিলাম বলছির বিধায়ক টেলিফোনে তিনি যেটা আমাদের পরিষ্কারভাবে জানিয়েছেন যে বিক্ষোভের কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ নেপাল ঘুরি বলছেন যে বিক্ষোভের কোনো ঘটনা ঘটেনি তুমি আমাদের সঙ্গে থাকো গ্রামবাসীরা কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের ভোট নেওয়ার সময় খালি ভোট নিয়ে চলে যায় কোনো কিছু দেখে না আমাদের বাড়ি করে জমা দিতে তাই আসা নাই আমাদের রাস্তাটা দেখুন কেমন রাস্তা বাগাতে হেলথ সেন্টারে ভালো খিচুড়ি দেয় না সব কিছু দেয় না এক বছর পরে আমরা ওকে দেখতে পেলাম আর ওকে দেখেছি বড় ছবিতে দেখেছি কোনোদিন এখানে আসতে দেখিনি আজকে আপনারা ওই জন্যই কি হ্যাঁ ওই জন্যই আমরা প্রতিবাদ করেছি কেন আমাদের বাড়ি হচ্ছে না আমাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেছে তাও বাড়ি হচ্ছে না আমরা কি পাওয়ার যোগ্য নয় আমাদের আবার বড় কাজ ছোট কাজ নয় আমরা এইটুকু খাবার পাই জানা কন্ট্রোলে মাল পাই এ থাকার বেশি পাই না জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়ছেন বিধায়ক মন্ত্রী সাংসদরা শতাব্দী রায়ের পর এবার সাংসদ অসিত মাল তিনিও বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের সাংসদ অসিত মাল তিনিও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন দিদির দূত হিসেবে কর্মসূচিতে তিনি গিয়েছিলেন কিন্তু গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে একাধিক অভিযোগ তুলে ধরলেন আপনারাই তো মানুষের আপদ বিপদে প্রয়োজনে ছুটে যান এরাই তো জোরহাত করে মানুষের কাছে সেই মানুষটাই যে আমি দাঁড়ালাম আমাদের কাছে তো আশা করে তারা আশা করবো না আপনাদেরকে তো আমি নিয়ে গেছি দিল্লি আপনার বাবা তো আপনাকে নিয়ে নিয়ে আসবে ছুটা কথা একদম হ্যাঁ আমাকে বলছে যে আপনার পয়সা আমি খাই বলছি আপনি পার্টি অফিসে এসে একটু সম্মান দেয় না আপনারা উচপুর গ্রামের ছবি দেখছেন এর পাশাপাশি কাঞ্চনা গ্রামেও গিয়েছিলেন অসিত মাল সেখানেও অসিত মালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা শতাব্দী রায় পর অসিত মাল ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ অসিত মাল বোলপুরের সাংসদ অসিত মাল তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় উচপুরের পাশাপাশি কাঞ্চনা মাল গ্রামেও তিনি গিয়েছিলেন সেখানেও গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাধিক অভিযোগ গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলে ধরেন সাংসদের সামনে